বলা হয়ে থাকে গোলরক্ষকেরা যেদিকে হেঁটে যান সেদিকে নাকি ঘাস ওঠে না একতা অবশ্য সবসময় সত্য হয় না গোলরক্ষকেরাও কখনো কখনো ফুল ফোটাতে পারেন যেমনটা আর্জেন্টিনার বিপক্ষে ফুটিয়েছেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইজ আর্জেন্টিনার বিপক্ষে গোলপোস্টের নিচে ফুল ফুটিয়ে সৌদি আরবের জয়ে অন্যতম নায়ক হয়েছেন এই গোলরক্ষক একত্রিশ বছর বয়সী আল ওয়াইজ কেরিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন সৌদি আরবের দুই ক্লাব আল শ্যাবাব ও আল আহলিতে খেলে কিছুদিন আগে যোগ দিয়েছেন সৌদি আরবের আরেক ক্লাব আল হেলালে ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তেতাল্লিশ ম্যাচ ছিলেন রাশিয়ায় দুই হাজার আঠারো বিশ্বকাপের দলেও তবে জাতীয় দলের হয়ে সম্ভবত কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটা খেলেছেন আর্জেন্টিনার বিপক্ষে লুশাইল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে ওয়াইজ আসল জাদু দেখিয়েছেন তবে এর আগে প্রথমার্ধের শুরুতে ইঙ্গিত দিয়েছিলেন আজকের দিনটি তার হতে যাচ্ছে ম্যাচের দুই মিনিটে লিওনেল মেসির শট অবিশেষ্য দক্ষতায় টেকান সৌদি গোলরক্ষক এরপর ম্যাচের দশ মিনিটের মাথায় রীতিমতো লিওনেল মেসির সঙ্গে চোখে চোখ রেখে পেনাল্টি টেকাতে দাঁড়িয়েছিলেন ওয়াইজ লিয়ানরু পারদেসকে ডিবক্সের বেতর ফেলে শুরুতেই আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় সৌদি আরব পেনাল্টি নিতে এগিয়ে আসেন মেসি আর তখনই আঙ্গুল দিয়ে ইশারা করে মেসিকে ফেনাল্টি কোথায় নেবেন তা দেখিয়ে দেন সৌদি গোলরক্ষক মেসির সঙ্গে মাইন্ড গেম খেলতে গিয়ে ওয়াইজ ডান দিকে শট নেওয়ার জন্য ইশারা করেন মেসি অবশ্য কথা শুনেছেনও বটে আর্জেন্টাইন তারকা শটটা ডান দিকেই নিয়েছিলেন তবে আল ওয়াইজ নিজেই জাপটা দেন উল্টো দিকে সে যাত্রায় বুকাবনে গেলেও মেসি এমনকি ওয়াইজ নিজেও জানতেন না এরপর কি গড়তে যাচ্ছে প্রথমার্ধে আর্জেন্টিনার তিনটি গোল অফসাইডের ফাঁদে পড়ে নষ্ট হওয়ার দ্বিতীয়ার্ধে দেখা গেছে সৌদি আর লোসাইলে লাতিন জায়ান্টদের স্তব্ধ করে আরব বসন্ত নামানোর অন্যতম রূপকার ছিলেন গোলরক্ষক ওয়াইজ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হুলিয়ান আলবারেজের সেই প্রচেষ্টার কথায় যাক আলবারেজ দারুণ একটি হেড নিয়েছিলেন তবে দুর্ধান্ত ড্রাইভে সেই প্রচেষ্টা রুকে দিয়ে আর্জেন্টিনার অঘটনের হার নিশ্চিত করেন এই গোলরক্ষক গোল বাঁচাতে এদিন ওয়াইজ এতটাই মরিয়েছিলেন যে অতিরিক্ত সময়ে নিজ দলের ডিফেন্ডার ইয়াসের আর শাহরানিকেও হাঁটু দিয়ে আঘাত করে বসেন ওয়াইজ সতীর্থকে দুর্ঘটনাবশত আঘাত করার পরও হৃদয়স্পর্শী একটি ঘটনারও জন্ম দেন ওয়াইজ সে সময় হতাশায় তাকে মাথা নিচু করে উপর হয়ে থাকতে দেখা যায় তবে এদিন সব কিছু ছাপিয়ে গেছে তার অতি মানবীয় কিছু সেভ গুলবারের নিচে চীনের প্রাচীর হয়ে ওঠা ওয়াইজ নিজের আত্মা শরীর সব কিছুই যেন সপে দিয়েছিলেন মেসি এদিন এবং অতিরিক্ত সময়ে আলবারেজকে নিরাশ করার পর চুরাশি মিনিটে ঠেকান দিমারিয়ার ক্রস থেকে আসা মেসির হেড আর তেষট্টি মিনিটে হতাশ করেন ওয়াইজ তালিয়াফিকু দ্বিতীয়দের বলকে পুস্ট পেরুতে না দিতে যা কিছু করা দরকার সম্ভাব্য সব কিছুই করেছেন এই আল হিলাল সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অগঠনগুলোর একটির অন্যতম নায়কও হয়েছেন ওয়াইজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি আমাদের পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা